কয়েকদিন থেকে আমার খুব বেশি রিজার্ভ ছিল বাট আজ আমার রিজার্ভ নেই তাই এই স্ট্যান্ডে সিরিয়ালে রেখে গাড়িটা একটু ক্লিন করতেছি স্ট্যান্ডে বসে প্যাসেঞ্জারের জন্য ওয়েট করা আমার খুব বেশি বোরিং লাগে আর এখানে অনেকক্ষণ থেকে ওয়েট করতেছি বাট এখানে প্যাসেঞ্জার নেই তাই অন্য স্ট্যান্ডে চলে যাচ্ছি এই স্ট্যান্ডে এসে এখানে গাড়ি রাখার 2 মিনিটের মধ্যে প্যাসেঞ্জার হয়ে যায় তো বাজারে এসে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে গাড়ি এখানে পার্কিং এ রাখলাম আর এই দুইটা গাড়ি আমাদের 7-8টা গাড়ি পর সিরিয়াল লিখে এখানে গাড়িতে বসে আছি আমি একা থাকতে পছন্দ করি তাই বেশিরভাগ সময় এভাবে একা কাটাই আর মোবাইলে কাজ থাকলে সেগুলো করি তো প্রায় 1.5-2 ঘন্টা পর এখন গাড়িতে প্যাসেঞ্জার উঠাচ্ছি আর এমন সময় একটা রিজার্ভ টিপের কল আসে তাই প্যাসেঞ্জার এই সামনে গাড়িতে দিয়ে আমি চলে আসলাম বাজারে এখানে গাড়িতে এগুলা তুলে তারপর এই হসপিটাল থেকে একজন মানুষ উঠে চলে যাচ্ছে তো এখন এই বাড়িতে টিপটা দিয়ে চলে যাচ্ছে একটু সামনে আমার বাড়ি এখন বাড়িতে বসে একটু রেস্ট করব তারপর যাব তো খাবার খেয়ে আর একটু রেস্ট করে এখন চলে যাচ্ছে আমাকে আরেকটা রিজার্ভ টিপে যেতে হবে টিপে আধা ঘন্টা পরে যাব তাই স্ট্যান্ডে চলে আসলাম এখানে গাড়ি নেই প্যাসেঞ্জার অলরেডি ছিলেন তাই একটা লোকাল টিপ দিয়ে এখন চলে যাচ্ছে রিজার্ভ টিপ প্রান্তে আর এখানে আমার স্কুল এন্ড কলেজ ফ্রেন্ডের সাথে 3 বছর পর আজ দেখা হয় সে 2-3 দিন আগে বাংলাদেশে আসছে এন্ড এসে আমাকে কল দিয়েছিল দেখা করার জন্য আর হঠাৎ এভাবে রাস্তায় দেখা হয়ে যায় তো এই মাত্র টিপটা আমাদের পাশের বাড়ি দিয়ে চলে আসলাম আমার বাড়িতে